কেউ কথা রাখেনি। গতবার যখন দেশে গিয়েছিলুম, মুসলিম ভাই বলেছিল, নাইম, তোকে উত্তর জলায় শাপলা তুলতে নিয়ে যাব। আমি ভোর রাত থেকে সজাগ ছিলাম, মুসলিম ভাই আর আসেনি। তিনি ঘাস কাটতে দক্ষিণ জলায় চলে গিয়েছিল। কথা রাখেনি মুসলিম ভাই, কথা রাখেনি। নাসিরু আহমেদ জামিন থেকে বের হয়ে বলেছিল, আমি মামলা দেব, আমাকে তোমরা একটু সুস্থ হতে দাও, আমি 100 কোটি টাকার মানহানি মামলা দেব, আরও একটা মামলা দেব। কথা রাখিনি নাসিরু আহমেদ ভাই, কথা রাখিনি। না, নাসির আহমেদ ভাই কথা না রাখলেও লোরা চেরা বই একটা ভিডিও ফুটেজ দেখাবো। খেলা তো জমে গেছে, হালকা দই হওয়া বাকি। ইতিমধ্যে আপনারা জানেন যে পরিমনির দায়ের করা মামলাটা দীর্ঘ একটা লম্বা সময় ইনভেস্টিগেশন শেষে খেলার ছক কেমন জানি, মানে আমার কাছে টোটাল বিষয়টাই একটা রহস্যবৃত মনে হচ্ছে। আমরা ভাবছিলাম যে শেষ, পরিমনি ইজ ফিনিশ, পরিমনি ইজ গেম ইজ ওভার, বাট পরিমনি দিন শেষে শি ইজ কুইন, সে জিতে যাচ্ছে। ইতিমধ্যে নাসিরু আহমেদ সহ ওমি সহ আরও একজনের বিরুদ্ধে পুলিশের তদন্ত রিপোর্ট আসছে, আর তদন্ত রিপোর্টে মানে চার্জশিটে আপনার যেটা আছে এটা তাদের তিনজনের বিরুদ্ধে। ভাই তখন কি বলেছিলেন এক নজরে একটু শুনে আসি, তারপরে দিচ্ছি পুরো মামলার এজাহার আপনাদের সামনে হাজির করছি, আই মিন চার্জশিট। আমি মানহানি মামলা করার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম, তবে যেহেতু তদন্ত রিপোর্ট এখনও সাবমিট হয়নি বা রিপোর্ট শেষ হয়নি, তদন্ত শেষ হয়নি, সেহেতু আমি অপেক্ষা করছিলাম এটা হলে পরেই করব, কিন্তু লকডাউন এবং অন্যান্য কারণে এটা বিলম্বিত হচ্ছে বিধায় আমার পরিবার থেকে একটি মামলা, 100 কোটি টাকা দাবি করে একটি মামলা আমরা নিশ্চিত করেছি যে শিগগিরই এটা করব। আমি আর্থিকভাবে, ব্যবসায়িকভাবে, সামাজিকভাবে যে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি তার জন্য আমি একটা আরেকটি মামলা করব, সেটা আমি সুস্থ হয়ে এবং এই আমার রিপোর্ট ফাইনাল হওয়ার পরে। দর্শক, ঢাকা সাভারে চিত্রনায়িকা পরিমনির দায়ের করা ধর্ষণের চেষ্টা মামলার প্রধান আসামি নাসিরউদ্দিন মাহমুদের বিরুদ্ধে, নাসিরউদ্দিন মাহমুদ সহ তিনজনের বিরুদ্ধে পুলিশ চার্জশিট দিয়েছে। সোমবার বিকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাভার মডেল থানার পরিদর্শক তদন্ত যিনি ছিলেন কামাল হোসেন এ চার্জশিট দাখিল করেছেন। তো থানা পুলিশ সূত্র থেকে জানা যায় যে গত 8 জুন রাতে সাভারের বিরুলিয়া এলাকার বোট ক্লাবে চিত্রনায়িকা পরিমনিকে ধর্ষণের চেষ্টা করা হয়, আর এর পরিপ্রেক্ষিতে 14 জুন নাসিরউদ্দিন মাহমুদ সহ 6 জনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেছিলেন চিত্রনায়িকা পরিমনি। দীর্ঘ 2 মাস 23 দিন পর সোমবার বিকেলে এই মামলার চার্জশিট দাখিল করেছে সাভার মডেল থানা পুলিশ। চার্জশিটে কী আছে? মামলায় এজাহার নামীয় প্রধান আসামি নাসিরউদ্দিন মাহমুদ, বয়স দেখানো হয়েছে 60, এবং মামলার তদন্তে আসা 3 নম্বর আসামি শাহ শহীদুল আলম, যার বয়স হচ্ছে 50, অভিযোগকারী পরিমনিকে অশ্লীল ভাষায় গালাগালি করে, তারপর তারা অশ্লীল আচরণ করে, এরপর তাকে মারপিট করে, তারপর বিভিন্ন প্রকার হুমকি দেয়, তারপর শ্লীলতাহানি করে। স্টুডেন্ট তো বুঝছেন, মানে হয়তো শরীরে হাত দিছে, এখানে জামা টান দিছে, বা ওইখানে কি বলা হয় যে চুলে টান দিছে, এরকম আর কি নানান ধরনের যেটা বোঝানো হয়। এছাড়া মামলার দ্বিতীয় আসামি তুহিন সিদ্দিকি ওমি, যার বয়স দেখানো হচ্ছে 33, পরিমনিকে কৌশলে বোট ক্লাবে নিয়ে যায়। নাসিরউদ্দিন মাহমুদ ও শাহ শহরুদ্দুল আলম এই প্লেনে সামিল ছিলেন, এরপর তারা তাকে সেইখানে নিয়ে অশ্লীল কথা বলে, আবারও শরীরে স্পর্শ করে, এতে মামলার বাদী পরিমনি ক্ষিপ্ত হলে তাকে মারপিট করে, বিভিন্ন প্রকার হুমকি দেওয়ার দায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপরাধ প্রতীয়মান হয় বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম যুগান্তর এবং অন্যান্য গণমাধ্যমকে জানিয়েছেন, চিত্রনায়িকা পরিমনিকে ধর্ষণের চেষ্টা মামলায় 3 জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চার্জশিট দাখিল করা হয়েছে, আর বাকিটা সামনে আদালত থেকে নির্দেশনা আসবে। খেলা তো অনেকটা জমছে, তাই না? তো সকল কিছু মিলে এখানে প্রধান একটা ফোকাস পয়েন্ট হচ্ছে যে নাসির ভাই এই যে মামলা দিবেন কথাটা বলছিলেন, এই চার্জশিটের ইয়া দেখা, তিনি আসলে কেন পরবর্তীতে মামলা দিলেন না? তিনি কি এখনও লম্বা সময় অসুস্থ, বা ওনার পরিবারের বাকি সদস্যরা কি কেউ ছিল না? যেহেতু নাসিরু আহমেদ মামলা দেয় নাই, ডালমে তো হালকা তো কালা কোলা আছে বিষয়টা বোঝাই যাচ্ছে, নয়তো নাসিরু আহমেদ যেই এক্সপ্রেশনটা ছিলেন বা ওই সময়ের যে এনার্জি লেভেলটা দেখছি, পরবর্তীতে মনে হলো যে আমি ভাবছি যে মামলা দিয়ে দিবে পরিমনি যখন জেলে ছিল, কিন্তু সবাইকে আশ্চর্য করে তিনি আর মামলা দেন না। 100 কোটি তো দূরের কথা, 100 টাকার মানহানি মামলাও দেন নাই। এখন সেইখান থেকে নাসিরু আহমেদের দুর্বলতাটা কোথায় সেইটা একটা বিষয়, যদি তিনি নিষ্পাপ হইতেন তাহলে নিশ্চয়ই মামলা দিতেন। এখন সত্য নাকি মিথ্যা পরিমনির বক্তব্য সেটা কিন্তু চার্জশিট অলওয়েজ আপনাকে ডিফাইন করে,
যে চার্জশিট আসছে সেইখানে স্পষ্ট পরিমণিজি বক্তব্যগুলো দিয়েছিল যে তাকে ঢুকাইছে যে মদের বোতল জোর করে এরকম হা করে এরকম ঢুকাইছে, পরে মদে দিক দিয়ে গলে পড়ছে, জামা ভিজছে, এরপর তারা আবার এখানে শরীরে হাত দিছে, টান দিছে, জোর করে ধর্ষণ করতে চাইছে, জামা কাপড় খোলার চেষ্টা করছে, এই যে বিষয়গুলা। তারপরে তাকে গ্রুপলি পিটাইছে, পরে যখন সে অসুস্থ হয়েছে তারে বেহস হয়ে গেছে, পরে তার সাথে থাকা তার সঙ্গীরা জিমি সহ বাকিরা তাকে বের করে কি বলা হয় যে হসপিটাল নেওয়ার পথেই আবার নাকি থানা পড়ছিল, যাই হোক মানে গুলশান থানায় যখন গেছে, এই যে সকল কিছু বিষয় মিলাইয়া পরিমণির দেওয়া বক্তব্যটাই আসলে তদন্ত রিপোর্টে বা চার্জশিটে, সাভার মডেল থানা পুলিশের দেওয়া চার্জশিটে এই বিষয়টা কিন্তু ফোকাসে আসছে যে শি ইজ রাইট। এখন রাইট রং আমি আপনি এখানে কমেন্টে লিখলে হবে না, আইনের কাজ আইনের মাধ্যমেই করতে হবে। আপনি বলবেন যে না ভাই এটা তো না, আপনি বললে হবে না, এটা প্রমাণ সাপেক্ষ বিষয়। আর এটাকে প্রমাণ করার একমাত্র ক্ষমতা রাখে নাসিরিউ আহমেদের যে আইনজীবী আছেন তারা। মাঝখানে মনে হয়েছিল যে নাসিরিউ আহমেদ শেষ হয়ে যাচ্ছেন, বাট হুট করে দেখলাম যে ওনার জামিন হয়ে গেছে। এর কয়েকদিন পরেই পরিমণি হঠাৎ করে লাইভে আসলেন, গ্রেপ্তার হলেন আর লম্বা সময় টানা রিমান্ড। এখন দেখেন পরিমণির মামলার বিষয়টা একদিক থেকে অন্যদিকে মোড় নিচ্ছে, এখানে কয়েকটা বিষয় খুব স্পষ্ট প্রতীয়মান। প্রথমত পরিমণিকে যে রিমান্ডগুলো তখন নেওয়া হয়েছিল সেটা কিন্তু আজকের দিনে যেই তদন্ত কর্মকর্তা রিমান্ড চেয়েছিলেন তাকে কিন্তু হাইকোর্ট 14 সেপ্টেম্বর নথিপত্র নিয়ে হাইকোর্টে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, এটা যাইতেই হবে। পাশাপাশি যেই দুজন ম্যাজিস্ট্রেট নিম্ন আদালতে পরিমণিকে টানা রিমান্ডের অনুমতি দিয়েছিলেন সেটা নিয়ে হাইকোর্ট যথেষ্ট সমালোচনা করেছে, সেই দুই বিচারককেও আপনার প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশনা দিয়েছে। বুঝতেই পারছেন যে খেলা কোন দিকে যাচ্ছে। আবার আরেকটা বিষয়, যদিও এটা আউট অফ সাবজেক্ট, বাট যেহেতু পরিমণির ঘটনার সাথে এই ব্যক্তির কানেক্টেড ছিল, মানে আমাদের শেখ উমর ফারুক স্যার যিনি অতিরিক্ত DIG ছিলেন, তো ওনাকেও আমরা দেখলাম যে পরিমণির মুক্তির 2 দিন পর ওনাকে বাধ্যতামূলক সরকারি অবসরে পাঠানো হয়েছে। আর এটা একটা রুলস আছে, 25 বছর চাকরি পূর্ণ হলে সরকার চাইলে যে কোনো ব্যক্তিকে এটা করতে পারে। কিন্তু মানে আমাদের কাছে বিষয়টা হচ্ছে কি যে একে একে পরিমণির যে মানে এখন বিষয়টা একটু অন্যরকম না, পরিমণি বের হবার পরে সে আবারও গতকালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সে বলছে যে তার নিরাপত্তার বিষয়টা, তার নিরাপত্তাহীনতায় সে ভুগছে, আমার আপনার থেকেও সে অনিরাপদ। তো প্রধানমন্ত্রী বলছে একটু দেখার জন্য, তো নেত্রী আসলে বিজি, উনি অনেক কাজে বিজি, এই মুহূর্তে রোহিঙ্গা ইস্যু, পদ্মা সেতুর পিলারে কে জানি ঘন ঘন ধাক্কাধাক্কি করে, যে দেখেন কত রঙের সমস্যা এই দেশে, প্রধানমন্ত্রী ওইগুলোতে ফোকাস দিচ্ছে, পরিমণির এই বিষয়গুলো তিনি দেখার সময় পাবেন কি না সেটা হচ্ছে কথা, বা তিনি ফেসবুক চালান কি না এটা হয়তো প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আসবে, আইডন্য হয়তো এটা সংসদ আলোচনা হইতে পারে। আমাদের হারুন সাহেব আছেন MP, পরিমণির যে কোনো কিছু হইলেই তিনি আবার এগুলা সংসদে নিয়ে যান, তো সেইখান থেকে প্রধানমন্ত্রী জানতে পারে যে পরিমণি ডাক দিছে। তো সকল কিছু মিলে আপনি কি ভাবছেন যে আসলে মামলার গতিপথটা কোন দিকে যাচ্ছে? তবে